নমস্কার বন্ধুরা, দ্য স্পাইসেস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা নারকেল দিয়ে লাউ শাক ভাজা। শাক রান্না করতে আমার লাগবে ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, দেশি ছোলা সেদ্ধ, নারকেল আর কাবলি ছোলা সেদ্ধ। কড়াইতে আমি 2 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ফোড়নটা দিয়ে দেব। সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। এবার দেব ছোলাগুলো, কাবলি ছোলা আর দেশি ছোলা। দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। দিয়ে দেব কুচানো লাউ শাকটা। শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শাকটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি সিম করে শাকটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। শাকের যে জলটা উঠেছিল তাতেই শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নামিয়ে নেবো।